স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য বাঁধাকপির একটি মজার রেসিপি রান্না করে দেখাব। রান্না ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আধা কেজি চিকেন কিউব করে কেটে নেব। দুইটা তেজপাতা, শুকনো মরিচ, লবঙ্গ এবং আস্ত জিরে নেব। 2 টেবিল চামচ পেঁয়াজ ও 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদ, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া নেব। 4টি কাঁচামরিচ ফালি করে নেব এবং সাথে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া নেব। 2টি টমেটো, 1 কেজি বাঁধাকপি কুচি এবং 7 মতো লবণ নেব। সকল গুঁড়ো ও বাটা মশলার সাথে অল্প সরিষার তেল নিয়ে মাংসের সাথে মিশিয়ে 1/2 ঘন্টা ম্যারিনেট করে রাখব। একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল দেব। তেল গরম হয়ে আসলে ফোড়নের সকল উপাদান একে একে দিয়ে দেব। মশলা হালকা বাদামি হয়ে আসলে ম্যারিনেট করা মাংস ঢেলে দেব। চুলার আঁচ মাঝারি রাখব। কষানো মাংস তেল ছেড়ে দিলে বাঁধাকপি কুচি মিশিয়ে মৃদু আঁচে রেখে দেব। বাঁধাকপি মজে গেলে ধনে পাতা কুচি দিয়ে দেব। নামানোর আগে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তৈরি হয়ে গেল মুরগির মাংস ও বাঁধাকপির সুস্বাদু রেসিপি।
রান্না ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।